সাহাবীদের ঘটনা শুনলে সত্যি চোখে পানি এসে যায়। হযরত সাদ সালামি আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। তিনি অত্যন্ত গরিব সাহাবী ছিলেন। গায়ের রং ছিল খুবই কালো এবং মুখের মধ্যে ছিল বসন্তের দাগ। একদিন সাদ রাদিয়াল্লাহু রাসূলের পাকের দরবারে এসে কাঁদতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কান্না করার কারণ জিজ্ঞেস করলেন। জবাবে সাদ রাদিয়াল্লাহু বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি 8 মাস হলো। এই 8 মাস আমি মদিনার অলিতে গলিতে কত জায়গায় ঘুরলাম বিয়ের জন্য, কিন্তু দেখতে অসুন্দর বলে কেউ আমাকে মেয়ে দেয় না। আমি আপনার সকল সুন্নত পালন করতে পারলেও আপনার একটি সুন্নত বিয়ে যা আমি পালন করতে পারি নাই, তাই আমি ভয়ে কান্না করছি, যদি এই সুন্নত না মানার জন্য আল্লাহ আমাকে জান্নাত হতে বঞ্চিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকে বললেন, এই মদিনার সবচেয়ে ধনী লোক আমর ইবনে ওয়াহাবের মেয়ে, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে আমি রাসূল তোমার বিয়ে দিয়ে দিলাম। এখন তুমি আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যাও এবং তাকে গিয়ে বলো আমি তার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দিয়েছি। সাদ রাদিয়াল্লাহু আমর ইবনে ওয়াহাবের বাড়িতে গেলেন এবং আমর ইবনে ওয়াহাবকে সবকিছু খুলে বললেন। সাদ রাদিয়াল্লাহুর কথা শুনে আমর ইবনে ওয়াহাব খুব রাগান্বিত হয়ে তার সাথে খারাপ আচরণ করে বাড়ি হতে বের করে দিলেন। এদিকে আমর ইবনে ওয়াহাবের মেয়ে ঘরের ভিতর থেকে সব শুনতে পেলেন। যখন আমর ইবনে ওয়াহাব ঘরে ঢুকলেন, তার মেয়ে তাকে জিজ্ঞেস করলো, বাবা, তোমাকে এত বড় সাহস কে দিল যে রাসুলের কথা অমান্য করলেন? আল্লাহর রাসুল আমার জন্য যে ছেলেকে পছন্দ করেছেন আমিও তাকে স্বামী হিসেবে মেনে নিলাম। মেয়ের কথা শুনে আবুল ইবনে ওহাব দৌড়ে রাসুলের দরবারে গেলেন এবং রাসুলের কাছে মাপ চাইলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে মাফ করে দিলেন আর সাদ রাদিয়াল্লাহুর বিয়ের জন্য 600 দিরহাম মোহরানা ধার্য করলেন এবং বললেন, এখন তুমি তোমার স্ত্রীর কাছে যাও। কিন্তু সাদ রাদিয়াল্লাহু এত গরিব ছিলেন, তার পক্ষে 600 দিরহাম জোগাড় করা সম্ভব ছিল না, তাই অন্যান্য সাহাবিরা মিলে সাদ রাদিয়াল্লাহুকে সাহায্য করলেন যাতে উনার স্ত্রীর মোহরানা আদায় করেও নতুন বইয়ের জন্য কিছু সদাই করতে পারে। ওদিকে সাদ রাদিয়াল্লাহু বাজারে চলে গেলেন কেনাকাটা করার জন্য। যখন নতুন বইয়ের জন্য কেনাকাটা করতে দোকানে ঢুকলেন, হঠাৎ শুনতে পেলেন মদিনার বাজারে কে যেন জিহাদের ডাক দিচ্ছে। জিহাদের ডাক শুনে সাদ রাদিয়াল্লাহু ভাবলেন, আমি সাদা ফুলের বিছানা বাসর ঘরে নতুন স্ত্রীর কাছে যাব না, আমি রাসুলের মহাব্বতে জিহাদে যাব। তাই তিনি বিয়ের টাকা খরচ করে যুদ্ধের সরঞ্জাম ক্রয় করে জিহাদে চলে গেলেন। এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু একের পর এক কাফিরকে হত্যা করে জাহান্নামে পাঠাতে লাগলেন। যুদ্ধে করতে করতে হঠাৎ সাদ রাদিয়াল্লাহু শাহাদাতের পেয়ালায় শরবত পান করে শহীদ হয়ে গেলেন। এদিকে যুদ্ধ শেষ হলো। দূর হতে দেখা যায় কার যেন লাশ পড়ে আছে। রাসুল ইসলাম ও সাহাবিরা কাছে গিয়ে দেখলেন, এ যে সাদের লাশ, মাথার লোহার টুপি ভেঙে মগজ বের হয়ে গেছে আর জিহ্বা বের হয়ে আছে। সাদের চেহারার দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন। আবার পরক্ষণে আকাশের দিকে তাকিয়ে হাসলেন এবং আবার আকাশ হতে মুখ ফিরিয়ে নিলেন। একজন যুবক সাহাবি আবু লুবাবা রাসূলুল্লাহকে এর কারণ জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম বললেন, আমার সাদ ফুলের বিছানার বাসর ঘরে যায়নি, আমার মহাব্বতে শহীদ হয়ে গেল, তাই স্নেহের কারণে আমার চোখে পানি ঝরে পড়লো আর আকাশের দিকে তাকিয়ে হাসলাম, কারণ আল্লাহ আমার সাদকে খুব সুন্দর একটা মাকাম দান করেছেন। আর চোখ ফিরিয়ে নেওয়ার কারণ হলো আমার সাদ শহীদ হয়েছে, তাই আকাশের সব দরজা খুলে গিয়েছে। বেহেস্ত হতে অসংখ্য হুর দৌড়ে আসতেছে, যে কার আগে কে সাদকে কোলে নিবে। দৌড় দেওয়ার কারণে হুরদের সামনের পর্দা সরে যাচ্ছিল, যা দেখে আমি রাসূলুল্লাহ লজ্জায় চোখ ফিরে নিলাম। আল্লাহ আমাদের সকলের উনার মতো ঈমান নিয়ে পরকালে যাবার তৌফিক দান করুক। সকলে বলি।